আমার নাম আতা উল্লাহ আতাখাট, আতা কাটলে খিতা থাকে আল্লাহ থাকে, অতএব আমি আল্লাহ কইছি তোর মতো শয়তানদের নবী বানাইছি না। টাট্টির মধ্যে বসে আজরাইল ঢুকছে, মানুষের জান কবজ করলে মাথা উফরি দিতে বনি, মাথা নিচে দিয়ে গেছে আর উফরি দিয়ে কিতা উঠছি, ঠেক নাই আরো কিতা কাপড় তো নাই। যুবক ভাইয়ের আওয়াজ বুঝরাই তো বাবার আমার ভাইয়ের আমার, তার বেশা উম্মতরা অপেক্ষা করে আমরার নবী বাহির হইয়া আসেন না কেন, কিছুক্ষণ অপেক্ষা করার পরে যাইয়া টাট্টিরে ফাঁক কইরা দেখে তার নবী মুরা কাবা করতেছে মশলার ভিতরে। যেমন কর্ম যে যা রিয়া যাবে দুনিয়ায় এর যে যা সেই দিন পাইবার দুনিয়া দং শেরমনি কিয়ামত একই দিন হইবে সত্য আদালত নাকি বদি হিসাব করিবে সাই একতাবে শোক সত্য শোভা নাই। আবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ সিল্লাই উঠছে আমরা নবী পায়খানার ভিতরে ঢুকি গেছুন রে, গে তুলে আনছে, তুলে আন না দেখে আরাফেল প্লাস্টিকের মতো শক্ত হয়েছে, এবার গোলাপ জলের পানি দিয়া গোসল করা আথর লাগায় কাফন লাগাইয়া ফুল বাগানের মধ্যে কবর খনন করে। বেশ একটা উম্মত, এটা খুব ডেঞ্জারাস উম্মত, দাঁড়াই এখন বাগানের মধ্যে কবর খনন করো কার লাগি, কয় তুমি ঘুমনি আমরা নবীরে হুতাইতাম, তোমরা একটাও সঠিক উম্মত না, বাঘের বাচ্চা একটাই ভালো, আমি সঠিক উম্মত, তোমরা ভুলে গেছো রে আমার নবী বলে গেছেন, তার যে বন্ড নবী কয় আমরা নবী বলছেন নবী যেখানে মরবেন সেখানে কবর, যেখানে মরবেন সেখানে কবর, হতে তোমরা সব বেজাল, আমি সাচ্চা, টয়লেট ভাঙ্গ, মশলা সরাও, অনুহুতাও, তাইলে খাটি উম্মত হইবাই না বাবার আমার ভাইয়ের আমার। এই সমস্ত বন্ড নবীদের সুবল থেকে বাঁচার দরকার আছে না না, বাবার আমার ভাইয়ের আমার, আহমদ নাম কোরআন শরীফে আসছে কয়বার, আরো জোরে, আরো জোরে, মোহাম্মদ নাম আসছে সাইর বার কয়বার, আরো জোরে, আরো জোরে, নবীর নাম ধরে কোরআনের আয়াত কেমনে বলো নবী আমরার মতো দুশে গুণে টাকুবার মতো। বাবার আমার ভাইয়ের আমার, আমার যুবক ভাইদের এখন ব্রেন কিন্তু খুব টু মাস শার্প, তারা কিন্তু ওজন করতে পারে ইউটিউব চালায়, কে কোন লাইনে কথা বলে বুঝে দরিলায় আছে না না। নবীর নামে কোরআনের আয়াত চারবার এসেছে, মোহাম্মদ নাম নিয়া এক নম্বরে এসেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত আর কিছুই না, বলেন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ
يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود نبير نانے کوئٹا آیت گسے دویٹا گسے سچر مدد گسے کھوٹا دویٹا তিন নম্বর হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী কডাগছে তিনটা সাইন নাম্বার হলো ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ বলেন না সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার মদিনা ইউনিভার্সিটিতে এক আহলে হাদিস নামদারি তার সাথে আমার তর্ক হলো বলল নবী তো এখানে নাই মরে ফসে গলে শ্বাস আমি বললাম না 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 যে আয়াত দিয়ে তুমি দলিল দাও ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা নবীজি আলাদা করে বলছেন ইন্নাকা মাইয়িতুন আর দুম পাবলিক সবাইকে বলছেন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা অতএব নবীজির বিদায় হচ্ছে আলাদা নবীজি কবরে জিন্দা ফাহুয়া হাইয়ুন ফিল কবরে নবী কবরে জিন্দা সিল্লাই বলেন সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার নবীজি কবরে জিন্দা না মরা জিন্দা আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত জিন্দা নবী কে কে জিন্দা নবীর উম্মত দুই হাত তুলেন দুই হাত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীরজমির হুজুরের আগমন বাবার আমার ভাইয়ের আমার কি আপনাদের কষ্ট হচ্ছে আমার তো এক মাসের ভিতরে রাত্রে এখনো তিন ঘন্টা ঘুমাইতে পারি না এক মাসের ভিতরে এরপর আজকে যাইতে যাইতে এখনো যদি রওনা দেই সকাল সাতটা বাজবে বাবার আমার ভাইয়ের আমার তাই মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন জীবনে আর নাও আসতে পারে যদি কপালে থাকে তাইলে আসবো কিন্তু কথাগুলি যেন সারা জীবন স্মরণ থাকে একটা কথা যদি কেউ আমল করে বিশ্বাস করে আমি ফিরিজপুরি এই উসিলায় পার হয়ে যেতে পারি বাবার আমার ভাইয়ের আমার শয়তান বলল আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও স্মরণ আসেনি জাগাত যাইতে হবো জাগাত এরপরে যুবক গেছে মুড়ি দিত ফিরের কাছে ভুলি কিছু নি হ্যাঁ ঠিক আছে আপনার লগে আমার বনছে জি 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 ঠিক আছে পুরান সাল বাদে পারে বাবার আমার ভাইয়ের আমার এবার জিন্নাত একথা বলছিলাম এই জন্য শয়তান যে আল্লাহর কাছে চাইছিল হায়াত বেশি আর ওই জিন্নাত দ্বারা নবীর মাধ্যমে প্রমাণ হয়েছে হায়াত যে বেশি জিন্নাত বলছিল আমি আদম নবীরও দেখছি এই কথা বোঝানোর জন্য এই কথাটা বলছি যেখানে মুসলমান হয়েছিল জিন্নাত আবু জেহেলের বাড়ির কাছে শিয়াবে আবু তালিবের কাছে মা খাদেজার বাড়ির সামনে যে জায়গায় বলছিল ওই জায়গায় একটা মসজিদ আছে মসজিদে জিন বলে না সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ পাক বললেন যা তোর হায়াত বাড়াইয়া দিলাম এবার আল্লাহ পাক বললেন জি এ শয়তান তুই আর কি চাস বলে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন সারা পৃথিবী ঘুরতে পারি ঘুরতে গেলে হেলিকপ্টার লাগে বিমান লাগে কত কিছু লাগে জাহাজ লাগে নৌকা লাগে আমি এই বেসাল করতে পারবো না বনি আদমরে দুঃখা দেওয়ার জন্য আমার এক ক্ষমতা দেন আমি যেন সারা দুনিয়া শৌকের পলকে মানুষে যাতে না দেখে আমি ঘুরতে পারি কত বড় ডেঞ্জারাস দেখুন মূল মূলটা চাইতেছে আল্লাহ পাক বললেন যা দিলাম শয়তান তো খুশি
আর খাই যাই বাইরে পাবলিক শয়তান তো খুশি। এবার আল্লাহ পাক বললেন আর কি চাস, বলে আমাকে আপনার সুরত সহ যেন ধরার ক্ষমতা থাকে, যেন সুরত ধরতাম পারি, আমি যেন আল্লাহর পরিচয় দিয়া কই এ যা তোর নামাজ মাফ। এখন যদি ইমানদার থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা যদি পড়ে আউযু বিল্লাহি ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহ পড়া মাত্র গাঁটটি গুল, ঠিক কি না? দেখো একগুরো মানুষ নামাজের পরে দোয়া তুইয়া দূর মারে, ইমাম সাহেব এখন আউযু বিল্লাহি সামিল আলিমিনাশ শাইতানির রাজীম বেটা গুটটা মারে দূর, দৌড়ের কাছে থাক।